সমগ্র বিশ্বে করোনা ভাইরাস এক আতঙ্কের সৃষ্টি করেছে। সেই করোনা ভাইরাস ভারতে প্রতিরোধ করার জন্য নানা ধরনের ব্যবস্থা চালিয়ে যাওয়া হচ্ছে। আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বন্ধে সমর্থন জানিয়েছে গোটা ভারতবর্ষ। এর ব্যতিক্রম নয় করিমগঞ্জ, সীমান্ত শহর করিমগঞ্জ। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্রধান রাজপথ। এখান থেকে বাঁ দিক দিয়ে গেছে আগরতলা, ডান দিক দিয়ে মেঘালয়। এই জায়গাটায় সবসময় থাকে লোকের লোক সমাগম যথেষ্ট, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে করিমগঞ্জের যে মেন যেটা সড়ক পথ যেটা একদম জনশূন্য হয়ে আছে, কোথাও কোনো লোকজন নেই, সবার ভিতরে করোনা আতঙ্ক আছে। এবং করোনাকে প্রতিরোধ করার জন্য মানে চেষ্টা চালিয়ে যাওয়ার ভারতের প্রধানমন্ত্রী যে ইয়ে দিয়েছেন সেটাকে মেনে নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো ভারতবর্ষে যাতে করোনার ভাইরাস যাতে সংক্রামিত না হয়। একদম রাজপথ শূন্য আছে। আমার সঙ্গে এখন আছেন প্রাক্তন ডেভেলপমেন্টের চেয়ারম্যান উত্তম মজুমদার। ওনার থেকে জানতে চাইব যে আপনি কি মনে করছেন যে আজকের দিনে বন্ধকে সফলতা করে আমরা কি প্রতিরোধ করতে পারবো? প্রতিরোধ পারবই আমরা। আমাদের প্রতিরোধ, আমাদের আত্মসচেতন আরও প্রবল হয়ে মোকাবেলা করতে হবে। কারণ আত্মসচেতন আমরা নিজেদের মোকাবেলা না করি এই মরণব্যাধি ভাইরাস যেটা করোনার দেখা দিয়েছে সারা বিশ্বে, আজ বিশ্ব অস্তিত্ব সংকট হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব পদক্ষেপ নিয়েছেন তার সব আমরা এক পক্ষের থেকে এই পদক্ষেপকে আমরা আরও আগামী দিনে যাতে যাত্রীকে বাঁচাতে পারি আমাদের একাত্মবদ্ধ হতে হবে। হ্যাঁ, সত্যি সত্যি কথা বলতে গেলে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন এতে জনসমর্থন পুরো সাপোর্ট করছে, যার জন্য আজকে কোনো ধরনের কোনো দোকানপাট, রাস্তাঘাটে কোনো মানুষজন কোনো কিছুই মানে দেখা যাচ্ছে না, যাতে করোনা ভাইরাস থেকে যাতে মুক্ত হওয়া যায় সেটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।